হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গল ইন পার্টনারশিপ উইথ অ্যান একাডেমি। আজকের এই ভিডিওটা গ্রাম রোজগার সহায়কের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা নিয়ে। আজকের এই ভিডিওতে বলবো আপনারা এখানে কারা কারা আবেদন করতে পারবেন, লাস্ট ডেট সমস্ত কিছু। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে ডিটেলসে বলবো আবেদন ফর্মটাকে কীভাবে ডাউনলোড করবেন, স্যালারি কত টাকা দেওয়া হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবেন, ভ্যাকেন্সি আছে কতগুলো, কোন গ্রাম পঞ্চায়েতে চাকরি হবে, সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই একটা লাইক করবেন। এবং প্রথমেই জানিয়ে রাখি, আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন বা কোন জেলার চাকরির খবর চান অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। আপনার জেলার নামটা কমেন্টে যদি জানিয়ে রাখেন, আমি পরবর্তীতে আপনার জেলার যখনই কোনো আপডেট প্রকাশিত হবে ভিডিও বানিয়ে দিতে পারবো। এবং আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন, আপনাদেরই উপকার হবে। তার কারণ কি, প্রতিদিন বিভিন্ন সরকারি চাকরির PDF, বিভিন্ন আপডেট, পড়াশুনোর মেটেরিয়ালস বিনামূল্যে আমরা ওখানে প্রোভাইড করি। তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান, প্রায় 6000-এরও বেশি সদস্য ওখানে যুক্ত হয়ে গেছে। বন্ধুরা, অল্প একটু সময় চেয়ে নেব। অ্যান একাডেমিতে প্রচুর নতুন নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেরকম রিকাপ নামের WBCS ফিলিমসের উপরে ভিত্তি করে রেকর্ডেড ব্যাচ, তার সঙ্গে লাইভ ডাউট ক্লিয়ারিং থাকছে 18 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। লক্ষ্য নামের WBCS ফিলিমস 2021-কে ভিত্তি করে এই ব্যাচটা শুরু হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ 20 জানুয়ারি থেকে। মিশন খাকি WBB কনস্টেবল এবং SI-এর ব্যাচ 2 25 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। কৃষি প্রযুক্তির 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স শুরু হচ্ছে 20 জানুয়ারি থেকে। এবং আগমন নামের ফুল ইয়ার রেজুলেশনস ব্যাচ 2022-কে মাথায় রেখে WBPSC সিলেবাসকে ভিত্তি করে ব্যাচকে 13 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সমস্ত ব্যাচগুলো নেওয়ার জন্য আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে। 1 মাসের নিতে পারবেন, 3 মাসের নিতে পারবেন, 6 মাসের নিতে পারবেন, 12 মাসের নিতে পারবেন, 24 মাসের নিতে পারবেন। এবং সাবস্ক্রিপশন নেওয়ার সময় অবশ্যই এক্সাম 365 কোডটা ইউজ করুন। সমস্ত ক্লাসগুলো করার জন্য আপনাকে একবারই সাবস্ক্রিপশন নিতে হবে। সাবস্ক্রিপশন নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন এক্সাম 365 কোডটা ব্যবহার করবেন। রেফারেল কোডটা যদি এক্সাম 365 কোডটা ব্যবহার করেন তাহলে আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর তরফ থেকে এটা প্রকাশিত হয়েছে। হরিশ্চন্দ্রপুর 1 ডেভেলপমেন্ট ব্লক, হরিশ্চন্দ্রপুর, মালদা। এবং এখানে দেখতে পাচ্ছেন মেমো নম্বরটা এবং এখানে দেখুন ডেট 25/1/2021 এটা প্রকাশিত হয়েছে। এবং বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক অন পিওরলি কন্ট্রাক্ট বেসিস, কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের নিয়োগটা করা হবে গ্রাম রোজগার সহায়ক পদে। তারপরে কি বলা হচ্ছে এখানে দেখুন, নম্বর অফ দ্য পোস্ট 3টে আছে, একটা হচ্ছে খুশিদা গ্রাম পঞ্চায়েতে একটা, মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে একটা, রাশিদাবাদে একটা। এবং এখানে দেখতে পাচ্ছেন প্লেস অফ পোস্টিং খুশিদা, মহেন্দ্রপুর, রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েত অফিস, সেখানে আপনাদের কিন্তু নিয়োগটা করা হবে। এবং এডুকেশনস কোয়ালিফিকেশনস কি বলা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ভোকেশনাল স্ট্রিম অথবা সায়েন্স সাবজেক্টে, সায়েন্সের মধ্যে ফিজিক্স ম্যাথামেটিক্স থাকতে হবে কম্পালসারি সাবজেক্ট হিসেবে। এবং উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট 55% মার্কস নিয়ে পাস করতে হবে এবং একটা রেকগনাইজ বোর্ড বা কাউন্সিল থেকে পাস করতে হবে। এটা গেল হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসের ব্যাপারটা। এরপরে আসছে 6 মাসের একটা ট্রেনিং থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনসের ওপরে, অর্থাৎ 6 মাসের যদি কেউ কোনো কম্পিউটারের কোর্স করে থাকে তার এখানে আবেদন করতে পারবেন। তারপরে কি বলা হচ্ছে, এজ 18-35 বছরের মধ্যে বয়স হতে হবে 1/2/2021 ভিত্তিতে, 18 বছরের বেশি 35 বছরের কম বয়স হতে হবে। তারপরে দেখুন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আমি ওই জন্যই সবার প্রথমে বলেছি আপনারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোন জেলা থেকে ভিডিওগুলো বেশি বেশি মানুষ দেখছেন এবং আপনার জেলার যখনই কোনো আপডেট প্রকাশিত হবে আমি ভিডিও বানিয়ে দিতে পারবো। আগের দিন আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মালদা, তো মালদার একটা আপডেট পেয়েছি, ভিডিও বানিয়ে দিচ্ছি। এবং এই আপডেটটা আমি টেলিগ্রামে অনেক দিন আগেই শেয়ার করে দিয়েছিলাম, আজকে আবার ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এরকম আপডেট অনেক আছে যেগুলো ভিডিও বানানো সম্ভব হয় না, আমরা টেলিগ্রামে দিয়ে দিই, তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যান। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বরে কী বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অ্যান্ড ভোটার অফ হরিশ্চন্দ্রপুর 1 ডেভেলপমেন্ট ব্লকের, পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ভোটার হতে হবে যিনি আবেদন করছেন। এবং এখানে স্যালারি কী বলা হচ্ছে, 12,000 টাকা। তো দেখতে পাচ্ছেন 12,000 টাকা মান্থলি স্যালারি দেওয়া হবে। এবং আরেকটা কথা জানিয়ে রাখি, আপনারা অনেকেই আছেন যারা 8 পাস যোগ্যতায়, মাধ্যমিক পাস যোগ্যতায়, উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশনস পাস যোগ্যতায় বিভিন্ন চাকরির খোঁজ করেন এবং অন্যান্য জেলা থেকে ভিডিওটা দেখছেন, সমস্ত পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা যাবে এরকম চাকরির খবর খোঁজ করছেন, তাদের জন্য বলে রাখি আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখুন। অনেক দিন ধরে আমরা ভিডিও বানাচ্ছি, প্রতিদিন আমরা ভিডিও বানানোর চেষ্টা করছি, অনেক ভিডিও আছে যেগুলোতে আপনারা এখনও আবেদন করতে পারবেন, তাই ভিডিওগুলো দেখতে থাকুন। তারপরে বন্ধুরা দেখুন মেথড অফ অ্যাপ্লিকেশনস,
সবার প্রথমে আপনারা মার্কশিট অফ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট বার করুন, তারপরে জেরক্স করুন সেটাকে, এবং সেখানে একটা সেলফ অ্যাটেস্টেড করবেন। তারপরে বন্ধুরা দেখুন সার্টিফিকেট অথবা অ্যাডমিট অফ মাধ্যমিক, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এজ প্রুফ হিসেবে লাগবে আর কি। তারপরে আপনারা যে কম্পিউটার কোর্সটা কমপ্লিট করেছেন সেটার সার্টিফিকেট, ভোটার আইডি, রেসিডেন্সিয়াল প্রুফ, যে রেসিডেন্সিয়াল প্রুফটা এই জন্যই আপনি এই হরিশ্চন্দ্রপুর এক ডেভেলপমেন্ট ব্লকের বাসিন্দা কিনা সেটা চেক করবে এই রেসিডেন্সিয়াল প্রুফের দ্বারা। তারপরে ফিজিক্যাল ফিটনেস সার্টিফিকেট। এবং এখানে বন্ধুরা আপনারা দু রকম পদ্ধতিতে পাঠাতে পারেন, একটা হচ্ছে আপনারা সবার প্রথমে এই পিডিএফটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে সেটাকে প্রিন্ট করবেন। তো এখানে দেখুন এই যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে এটাকে ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে সবার প্রথমে আপনারা এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেটস ক্যাপিটাল লেটারে দেবেন, এখানে একটা নিজের ছবি দেবেন, জেন্ডার, ডেট অফ বার্থ, ভিলেজ, এবং এখানে আপনারা কম্পিউটার নলেজ, এডুকেশন, কোয়ালিফিকেশনস এবং নিজের একটা সই করে দেবেন, ডেট প্লেস দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনারা এই ডকুমেন্টসগুলোকে জেরক্স করবেন, জেরক্স করে নিজে সই করবেন এবং সেটাকে স্ক্যান করতে পারেন অথবা জেরক্স করেও জমা দিতে পারেন, এখানে দুটোই পদ্ধতি আছে। দেখা গেল আপনারা অফলাইনে জমা দিতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সমস্ত ডকুমেন্টসগুলোকে জেরক্স করে আপনারা জাস্ট এখানে জমা দেবেন, দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার হরিশ্চন্দ্রপুর এক ডেভেলপমেন্ট ব্লক, ভিলেজ পোস্ট অফিস PS হরিশ্চন্দ্রপুর, ডিস্ট্রিক্ট মালদা, পিন 732125। আপনারা যারা ওই রেসিডেন্ট তারা কিন্তু জানেন যে এই এলাকাটা কোথায়, এক্স্যাক্ট কোথায়, সেক্ষেত্রে আপনারা নিজেরা গিয়েই জমা দিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তো এখানে তারপরে দেখুন কেউ যদি আপনারা স্ক্যান কপি অর্থাৎ মোবাইলে স্ক্যান করে বা প্রিন্টের দ্বারা স্ক্যান করে পিডিএফ ফাইলে পাঠাতে চাইছেন মেল করে, তারা এখানে করতে পারবেন recruitment@grshcp1@gmail.com এখানে। এবং যারা অফলাইনে জমা দেবেন তারা অবশ্যই এনভেলপের উপরে এটা লিখে দেবেন, অ্যাপ্লিকেশনস ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক, এবং এখানে আপনারা কিন্তু জমা দিতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মেথড অফ সিলেকশনস বলা হয়েছে, তারপরে দেখুন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনস 14/2/2021 মধ্যে আপনাদেরকে জমা দিতে হবে বিকেল 5টার আগে। তো এটা গেল অফিসিয়াল যেই বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এবং অন্যান্য জেলা থেকে যারা আছেন, অন্যান্য জায়গা থেকে যারা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আমাদের টেলিগ্রামে জয়েন থাকুন, আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন সময় মতো, আমি আপনাদেরকে সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, বাই বাই।